আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ 11 নভেম্বর 2023, আজকে আমার 2 মেয়ের প্যারেন্টস ডে। আমরা যাচ্ছি সেই প্যারেন্টস ডেতে অ্যাটেন্ড করতে। আমরা রাজশাহীতে থাকার কারণে রাজশাহী থেকে আমরা জয়পুরহাটের উদ্দেশ্যে 5টায় রওনা দিয়েছিলাম। নর্মালি রাজশাহী থেকে জয়পুরহাট যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমরা একটু হাতে সময় নিয়েই রওনা দিয়েছি, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না, যেন আমরা টাইম মতো আল্লাহ যদি নেয় সুস্থভাবে পৌঁছাতে পারি। আমরা যখন রওনা দিয়েছিলাম অন্ধকার ছিল, এখন সকাল হয়ে গিয়েছে, এবং গ্রামের রাস্তা দিয়ে যে যখন যাচ্ছিলাম এই শীতের সকাল খুব ভালো লাগছিল। অবশেষে আমরা জয়পুরহাটে চলে আসলাম। জয়পুরহাটে পৌঁছানোর পরে এখানে আজাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে শহরে একটি হোটেল আছে, তো ভাবলাম যে ক্যাডেট কলেজে যাবার আগে এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে নেমে ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। এখানে আমাদের মতো অনেক ক্যাডেট কলেজের প্যারেন্টসরা এসছে ব্রেকফাস্ট করতে। আমরা পরোটা ছিল, পরোটা খেলাম, পরোটার সাথে বুটের ডাল আর ডিম নিয়েছিলাম, এবং এদের খাবার অনেক মানসম্মত ছিল, মাশাল্লাহ। ব্রেকফাস্টের পরে আমরা এখন ক্যাডেট কলেজের দিকে রওনা দিয়েছি। বেশি দূরে না, শহর থেকে ক্যাডেট কলেজটা একদম কাছে। এই যে ক্যাডেট কলেজের মোড়ে অলরেডি আমরা পৌঁছে গেছি। এখান থেকে একটু সামনে এগুলো হাতের ডান দিকে ক্যাডেট কলেজের গেটটা পড়বে। শীতের সকাল আসলে খুব ভালো লাগছিল, জার্নিটা অনেক ভালো ছিল। আর যেহেতু মেয়েদের কাছে যাচ্ছি, সব কিছুই ভালো লাগছে, কারণ 1 মাস পরে মেয়েদেরকে দেখব। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না বাবা মার কাছে। ভিউয়ার্স, আমরা ক্যাডেট কলেজের গেটের সামনে চলে এসেছি। ভিতরে প্রবেশের পরে ছোটখাটো কিছু ফর্মালিটিস থাকে, যেমন প্যারেন্টসদেরকে সিগনেচার করতে হয়, সেগুলি সবাই করছেন। বাই রোটেশন অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী সবাই সিগনেচার করছেন। আসলে অনেক প্যারেন্টসই চলে এসেছে, অনেক তো স্টুডেন্ট ক্লাস 7 থেকে 12 পর্যন্ত বাচ্চাদের বাবা মা এসেছে, এই জন্য একটু ভিড়, এবং অনেক প্যারেন্টস হয়তো দূর থেকে এসেছে, অনেকে আগেই এসে পৌঁছেছে। সবাই এখানে ওয়েট করছে, কেবল 7:30 বাজে, তো এখনও বাচ্চাদেরকে ছাড়েনি, নর্মালি ওদেরকে 8টার দিকে ছাড়বে, তো তার আগে হয়তো আর একটু ওই মানে একাডেমিক্সের দিকে যেতে দিবে না, সময় না হলে। তো ওদের জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে 3টা হাউস, তারামন হাউস, সিতারা হাউস আর রাজিয়া হাউস। আমার 2 মেয়ের একজন থাকে তারামন হাউসে, আর 1 মেয়ে আমার আছে সিতারা হাউসে। আসলে ওদের মানে অনেকেই হয়তো বলে যে 2 বোন একসাথে নাই কেন, আসলে ক্যাডেট কলেজের পলিসিতে এটা নাই, ওরা একসাথে রাখে না, ওদেরকে আলাদা হাউজে দেয়। তবে আমি বলবো এটা খারাপ কিছু না, এটা ভালো, ওদের আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়। আর 2 বোন যদি একই হাউজে থাকতো, তাহলে দেখা যেত ওরা শুধু ওদের সাথেই থাকতো, ফ্রেন্ড সার্কেলটাও তো তৈরি হতো না। এটা ওদের জন্য আমি বলবো অনেক ভালো হয়েছে। অবশেষে আমার 2 রাজকন্যাকে পেয়ে গেছি। আর প্যারেন্টস ডের একটা মজার দৃশ্য হচ্ছে, সকালে যখন প্যারেন্টসরা বাচ্চাদেরকে পায়, তারপরেই শুরু হয়ে যায় খাওয়া। বাচ্চা মারাও ব্যস্ত থাকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, এবং বাচ্চারাও খাবার পেয়ে খুব খুশি, বাসার খাবার পেয়ে। আমার বাচ্চারাও এই যে খাওয়া নিয়ে বসে গেছে, তাদের পছন্দের খাবার নিয়ে এসেছে, সেটা খাচ্ছে তাদের ফ্রেন্ডরা সহ। আসলে সময়টা অনেক অল্প, তো সকাল থেকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এত অল্প সময় আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াবেন? তো বাচ্চারা একবার খেলে তো আর পরে আর খেতে চায় না, তারপরেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে বাচ্চাকে খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছি ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য, আর ওদের সাথে একটু গল্প করার জন্য। ভিউয়ার্স, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা এই ক্যাম্পাসটা এর আগেও অনেকবার দেখেছেন, কারণ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের উপরে আমার অনেক ভিডিও আছে। যারা এখনও দেখেননি, তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এটা হচ্ছে ওদের একাডেমিক বিল্ডিংস, এটার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ক্লাস 7 এবং 8,
ফার্স্ট ফ্লোরে ক্লাস 9 এবং 10 এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে 11-12। আর হাউস তিনটা হচ্ছে আলাদা, একখানে পরপর তিনটা হাউস আলাদা জায়গায়, স্টাফদের কোয়ার্টার। ক্যাম্পাসটা অনেক সুন্দর, সবুজ, গাছপালা বেশি, এই জন্য অনেক সবুজ লাগে, গ্রিন একটা ভাব। আর আমার কাছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সব কিছুই ভালো লাগে, কারণ আমার মেয়েরা যেহেতু এখানে থাকে তো এই জায়গাটা অবশ্যই আমার অনেক পছন্দের জায়গা। সকাল 8টা থেকে দুপুর 2টো প্যারেন্টসদের সময় বেঁধে দেওয়া, এই সময়টা বাচ্চাদের জন্য মনে হয় যে অনেক কম এবং আমাদের কাছেও অনেক কম। বাচ্চাদেরকে কাছে পাওয়ার পরে মনে হয় যে আল্লাহ, সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা ঘুরলাম, কিছু ছবি তুললাম, অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটালাম চারজন একসাথে। এখন সেই 2টা বেজে গেছে, সেই সময় এখন কষ্টের সেই সময় যখন আমার মেয়েদেরকে আবার হাউজে রেখে চলে আসতে হবে। আমাদেরকে ওদেরকে নিয়ে যাচ্ছি হাউজের দিকে। এই সময়টা আসলে যে কোনো প্যারেন্টসের জন্য অনেক কষ্টের, এবং বাচ্চাদের জন্য বলবো সেটা আরও বেশি কষ্টের, কারণ বাবা মাকে বিদায় দিচ্ছে, ওরা আবার একা হয়ে যাচ্ছে, ফ্রেন্ডদের সাথে থাকবে, ওদের আবার সেই নিয়মের জীবন, বাবা মাকে ছেড়ে থাকার সেই কষ্ট, এই বিদায় দেওয়াটা অনেক কষ্টের। যারা আমাদের মতো প্যারেন্টস তারাই বুঝবেন যে কেমন লাগে এই মুহূর্তটা, আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না এই কষ্টের কথা। ভিউয়ার্স, মেয়েদেরকে হাউজে দিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। এই সময়টা আসলে কথা বলার মতো অবস্থা থাকে না, এত খারাপ লাগে বাচ্চা দুইটাকে যখন রেখে চলে আসি, মানে এত কম সময়ে কাছে পাই, মনে হয় সব কিছু স্বপ্নের মতো মনে হয় যে ওদেরকে যে কাছে পেয়েছিলাম, ওদের সাথে কথা বললাম, এটা মনে হয় যে স্বপ্ন, স্বপ্নের মধ্যেই সব কিছু ঘটলো হয়তো। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন, সুস্থ রাখেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।